আমি এসেছি আজকে যে সিট কি করলো বা পোস্টমার্টম দোবারা ফের পোস্টমার্টম হলো কি রিপোর্ট আসলো তাই আনিসের বাবার কাছে জানতে আসছি। আনিসের বাবা যেটা বলবে আমরা বিরুদ্ধ আন্দোলন করব। সোমবার পর্যন্ত নাকি টাইম চেয়েছে, সোমবার পরে দেখি। আর সিট গঠন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আমি নিজে দেখা করব। উনি কতটা কী করলেন না করলেন ওনার মুখ দেখুন, আর ডাইরেক্ট মুখের কথা আমরা শুনব। আনিস খানকে বিচার পাবে? হ্যাঁ, এখানে যদি বিচার না হয় আমরা সিবিআই যাব। আমরা আগামী দিন আনিসের বাবাকে নিয়ে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি রাজ্যপালের কাছে যাব। সিট রায় দিতে পারছে না কেন সেটা সিটকে জিজ্ঞাসা করতে হবে। আর সিট যখন আসছে আনিসের আত্মীয় স্বজন কেন জিজ্ঞাসা করছে না সিটকে? কেন সিটকে বলতে পারছে না যে আপনারা এতবার আসছেন, বিরক্ত করছেন, আপনারা এতদিন ধরে কি আপনারা ব্যবস্থা নিলেন? এই আগে উত্তরটা দেন, তারপরে অন্য কথা বলবেন। আর আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি, আনিসের বাবার কাছে যেন আর কোনো রকম সিট ফিট না আসে। আর আনিসের বাবাকেও বলছি আপনি কোনো রকম কথা বলবেন না, কারোর সঙ্গে কথা বলবেন না। আগে আপনি বলবেন যে আমার ছেলেকে দুবার আমি তুললাম, কবর থেকে তোলার পারমিশন দিলাম, আপনারা কি রিপোর্ট দিলেন এই রিপোর্টটা আগে দেন। আপনি শুনছেন আমার কথা? একদম বলে দেবেন আপনি এই রিপোর্টটা আগে দেন, তারপর অন্য কথা বলব। আমার দুবারা যে পোস্টমার্টম হলো সে পোস্টমার্টম এই রিপোর্টটা আগে দাও, তারপর অন্য কথা বলব। আপনারা আজকে কী জন্য এসেছেন এখানে, কী কথা বলবেন? আমি আজকে আনিসের বাবার কাছে এসেছি। সিট যে একটা টাইম চেয়েছিল, টাইমটা পার হয়ে গেছে। এখন আনিসের বাবার কাছে এসেছি, আনিসের বাবার সিদ্ধান্তটা, আনিসের বাবার সিদ্ধান্ত এটাই, উনি সিবিআই চাইছে, এদের দ্বারাই হবে না, সিবিআই চাইছে। এবং আনিসের বাবা একবার রাজ্যপালের কাছে যেতে চাইছে, রাজ্যপালের সঙ্গে ডাইরেক্ট একটু কথা বলতে চাইছে। আপনারা নিয়ে যাবেন? হ্যাঁ, আমরা যাবো তো নিয়ে, আনিসের বাবার কাছে নিয়ে যাবো। কোথা কোথাও দরবার করবেন যে যদি ঠিক মতো সমাধান না হয় দরবার কোথায় কোথায় করবেন? আমরা সিবিআই রাজ্যপালের কাছে যাবো, সিবিআই বলবো, সিবিআই রাজ্যপালের কাছে এটাই তো প্রশ্ন হবে যে আপনি সিবিআই দিন, আর রাজ্যপাল কী করলো না করলো না করলো, তারপর আমরা দিন, আমরা আনিসের বাবাকে নিয়ে আমি রাষ্ট্রপতির কাছে যাবো। মুখ্যমন্ত্রী দেখা করবেন, কথা বলবেন? আমি হ্যাঁ দেখা করবো, আমি অবশ্যই দেখা করবো। উনি যে সিট গঠন করেছে, উনি যে করেছেন, ওনার সঙ্গে ডাইরেক্ট আমার কথা হবে। আর আগামী দিন আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছি, আর কোনো রকম যেন কেউ যেন আনিসের বাবাকে না ডিস্টার্ব করে, কেন আনিসের বাবা এমনি শরীর অসুস্থ, তাকে এইসব বিরক্ত করা হচ্ছে, এটা প্রমাণ করাতে চাইছে যে আনিসের বাবার মেটার্নিটি প্রবলেম হয়ে গেছে, ব্রেনের সমস্যা হয়ে গেছে, আনিসের বাবা ভুল বকছে, এটা প্রমাণ করতে চাইছে। এটা প্রমাণ আমরা করতে দেবো না, অতএব কোনো কথা রবে না। আগে যে পোস্টমার্টম হয়েছে সে পোস্টমার্টমের রিপোর্টটা দাও, তারপর অন্য কথা হবে। সোমবারে কোর্টে শুনানি দিয়ে দাঁড়িয়ে থাকবেন? সোমবার যদি কোর্ট শুনানি দেবে সে তারপরে কিছু দেখে নেবেন? ওই তো সোমবারে সিদ্ধান্ত আনিসের বাবা বলেছে, সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা রাজ্যপালের কাছে যাবো, সিবিআই দ্বারস্থ। এখনো পর্যন্ত আসল খুনি ধরা পড়লো না, কিচ্ছু হয়নি তো, কোনটা হয়েছে আপনারা বলুন? আপনারা তো দিয়ে দেখছেন কাকে ধরেছে। আমরা যেগুলো বলেছি যেগুলো মেন, আচ্ছা আনিসের বাবা দেখতে পাচ্ছে না যে কারা কারা মেরেছে, বুঝতে পারছে না বাংলায় আনিসের এলাকার মানুষ বুঝতে পারছে না যে কারা কারা মেরেছে, কেউ আপনারা বুঝতে পারছেন না? সব বুঝতে পারছে কিন্তু ধরছে না। আমরা পোস্টমার্টম করতে দিয়েছি দুবারা, কেন দিয়েছি সঠিক প্রশ্নের উত্তরটা আমরা চাই। আর সিট কী করলো মানে কী করতে চাইছে, বারবার এই আনিসের বাবার কাছে এসে বিরক্ত করছে, হঠাৎ আসছে আবার বলছে মোবাইল জমা দাও, আবার এই করো সেই করো, হ্যাবি জ্যাবি করো, উনি তো যেটা বলার সব বলে দিয়েছে, আবার বিরক্ত করার কারণটা কী? আর বারবার শুধু ওনাকে বিরক্ত করা হচ্ছে মানে কী করতে চাইছে? এনারা তো সব বলে দিচ্ছে যে যে যার নির্দেশে পুলিশ এসেছে, মেন হচ্ছে থানার ওসি, তাকে ধরলেই তো সব মিটে যেত, তাকে ধরছে না কেন? এখানকার উপপ্রধান তাকে ধরছে না কেন? এখানকার এমএলএ তাকে জিজ্ঞাসা, সিট তো ওদের কাছে যাওয়া দরকার, সিট যাবে প্রধান উপপ্রধানের কাছে, সিট যাবে এমএলএর কাছে, সিট যাবে ওসির কাছে। এনার কাছে বারবার এসে বিরক্ত করার কারণ কি? এনাকে চাইছে যে এনাকে প্রমাণ করতে চাইছে যে আনিসের বাবার ব্রেনটা একটু হয়তো গণ্ডগোল হয়ে গেছে, আনিসের বাবা হয়তো বলব এইটা কালকে প্রেসে আপনাদের সামনে দাঁড়িয়ে বলে দেবে যে আনিসের বাবার ব্রেনের সমস্যা, মেন্টালিটি প্রবলেম হয়ে গেছে, ব্রেনের সমস্যা হয়ে গেছে, ও বলব। একটা প্রশ্ন হচ্ছে যে জজ বলেছে যে নারদা সারদা যখন জমা দেওয়া হয় রিপোর্ট তাড়াতাড়ি এসে যায়, কিন্তু আনিসের বাবার থাকবে ওই তলব দিয়েছে। এটাই তো বলতে চাইছি, এখানে বিরাট একটা রহস্য ছোপা আছে,
মানে কান ধরলে মাথা চলে আসবে ওরাও জানে, সিটও জানে যে কানটাকে যদি ধরে ফেলি সব মাথা চলে আসবে, ওই জন্য ধরতে পারছে না। এখন একটা প্রমাণ করতে চাইছে যে এইটাকে প্রমাণ করতে চাই যে আনিসের বাবার ব্রেনের সমস্যা হয়ে গেছে, ও ভুল করছে, কিন্তু এত সহজ আমরা ছাড়বো না তো। সিট কী করলো না করলো আমরা দেখবো কয়েকদিন, বৃহত্তম আন্দোলন হবে। আমরা আনিসের বাবাকে নিয়ে, ওনার দাদাকে নিয়ে আমি যাব রাজ্যপালের কাছে, রাজ্যপাল কী বললো না বললো তারপর আমরা দেখবো, রাজ্যপাল কতটা স্টেপ নিল, তারপর আগামী দিন আমরা রাষ্ট্রপতির কাছে যাব ইনশাল্লাহ। কী ভাবছে না তুমি, যখন ফুরফুরা শরীফ এটা ধরেছে আর বিশেষ করে কাসেম সিদ্দিকী যখন ধরেছে, এবং হিন্দু মুসলমান যখন আনিসের পাশে এসে দাঁড়িয়েছে, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান এবং কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যখন এসে পাশে দাঁড়িয়েছে, এ শেষ আমরা দেখে ছাড়ব ইনশাল্লাহ। যে এখানে এই যে এটা আপনার কী মনে হচ্ছে যে কারা জড়িত থাকতে পারে? এটা তো আমি তো আজ থেকে বলছি না, আমি তো সেই প্রথম থেকে বলছি, এখানে মেন হচ্ছে ওসি, দ্বিতীয় হলো এখানকার উপপ্রধান, তৃতীয় হলো এখানকার এমএলএ, তিনজনকে ধরলেই কাজ মিটে যাবে। ধরছে না কেন? সে ধরছে না কেন আপনি জিজ্ঞাসা করেন? আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, এই ধরলে তো অনেক অসুবিধা হয়ে যাবে, তো কেঁচো করতে করতে সব দিনে পড়বে, সেই কারণে যে চাপা দেওয়া হচ্ছে, চাপা দেওয়া হচ্ছে। ঠিক যদি ন্যায় বিচার না পায় ওই জন্য তো আন্দোলন করবে না? বৃহত্তম আন্দোলন করবো, তার আগে তো আমরা আগে মানে দিদি যে শিফটটা গঠন করেছে আমি দিদির সঙ্গে দেখা করবো, আমি নিজে ব্যক্তিগত দেখা করবো যে দিদি আপনি কী করলেন, সিট আপনাকে কী রিপোর্ট দিল, আপনি কী চিন্তা করলেন। আনিস তো আপনার দলের ছেলে বলেছেন, আনিস আপনার যে সঙ্গীত ছেলে, ভোটে প্রচার করেছে আনিস, আপনি আনিসের বাবার স্বাদ কতটা দিলেন, আনিসের স্বাদ কতটা দিলেন, আমি ডাইরেক্ট জিজ্ঞাসা করবো। কিন্তু 15 দিন সময় চেয়েছিল, তারপরও এসে বারবার বিরক্ত, আমরাও চোখে দেখছি যে ওনার বাবার যে কন্ডিশন তারপর বিরক্ত করে না হচ্ছে, সেদিন কী বলবেন? ওই জন্য বলতে চাইছি তো এই বিরক্ত করার কারণটা হলো ওনাকে বলে দেওয়া হবে যে এখন আনিসের বাবার ব্রেনের সমস্যা হয়ে গেছে, এখন কোনো এইটা বিষয় নিয়ে আলোচনা করা যাবে, এটা পুরো চাপ স্টপ থাকে। আমার চাপা দেওয়া দেওয়া